আসসালামু আলাইকুম এ কেমন আছেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কালো মরিচ গাছ এগুলা আসলে কি নাম অন্য কোনো নাম আছে কিনা আমি যাই না বাট এটা মানে খেতে অনেক মজা এটা স্যান্ড মানে স্মেলটা অনেক ভালো লাগে মানে ভাঙলে খাওয়ার সময় তো এগুলা ভাতের সাথে খাওয়া হয় সচরাচর সবজিতে বা ভাজিতে দেওয়া হয় না তো এটা অনেক ছোট ছিল তা এখন দেখা যায় যে ডালপালা গজিয়ে মানে অনেক মাসাল্লা অনেক ধসছে আর এটা হচ্ছে অনেক পুরনো বালতি আর প্লাস্টিকের জিনিস সারাক্ষণ রোদ্রে থাকলে দেখা যায় যে এটা এরকমই হয়ে যায় এটাতে অনেকবার গাছ লাগানো হয়েছে বাট ভেঙে চুরে এখন একটু একটু ভেঙে যাচ্ছে আর দেখেন মাসাল্লা মরিচগুলা এত বেশি বড় হয় না এরকম ছোট ছোটোই থাকে কিন্তু ঝাল হয় আর গ্র্যান্ডটা অনেক সুন্দর মানে অনেক ভালো লাগে খাইতে আর এদের ফুলটা হয় পার্পল কালার বেগুনি কালার আর অলরেডি দেখতে পাচ্ছেন যে আরও ফুল আসছে আর যে মরিচগুলো দেখতেছেন এগুলোর ফুলটা এখনো পরে নেই ফুল মানে এখনও হচ্ছে গিয়া কচি আর কি মানে খাওয়ার এখনো উপযুক্ত হয় নাই যেগুলা দু একটা হয় ওগুলো আমি কী করে খেয়ে ফেলি ভাতের সাথে খাইতে মজা লাগে যারা মরিচ কাঁচা মরিচ ভাতের সাথে খাইতে পছন্দ করেন তারা এই ধরনের একটা গাছ লাগাবেন দেখবেন আসলেই অনেক মজা মরিচগুলা খাইতে তা আমার অনেক ভালো লাগে আমি আরও লাগাবো এগুলো